আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই পর্বে আমরা কুভাসু সফটওয়্যারের মাধ্যমে রিলে কন্ট্রাক্ট কিভাবে ইউজ করতে হয় এটা দেখব। ভিডিওতে দেখতে পাচ্ছেন সিম্বল অপশনে গিয়ে থেকে ড্র্যাগ করে আমরা রিলে কয়েলটা নিলাম। তো এখান থেকে কন্ট্রাক্টরটা সিলেক্ট করে দেওয়া যায়, কোন মডেলের কন্ট্রাক্টর ইউজ করতেছি সিলে দিলাম, তো সেই অনুযায়ী কন্ট্রাক্টরের এই যে সিম্বলগুলো এখানে চলে আসছে। অথবা আপনি যদি পার্স নাম্বারটা দিয়ে দিতে চান, এই যে এখানে পার্সে গিয়ে এখানে ক্লিক করলেই যে পার্সের লিস্টটা চলে আসবে, এখান থেকে আপনি এই যে সিমেন্সের অনেক বড় একটা পাস লিস্ট দেওয়া আছে এখান থেকেও নিয়ে নিতে পারবেন। এই যে চলে আসছে মডেল অনুযায়ী। তো আমরা আরেকটা রিলে নেই, নিয়ে মনে করেন এটার কোনো পার্স নাম্বার আমার জানা নাই, তো আমরা নিজেদের মতো এই যে এখান থেকে পার্স ম্যানেজমেন্ট নিয়ে পার্স ম্যানেজমেন্ট থেকে নিউতে যাই। তো নিউতে একটা নিই, নিউ। তো এখানে আমরা প্যারামিটার পার্ট নাম্বারটা একটা নাম আমাদের মন মতো দিয়ে দিতে পারি। তো এখানে কন্ট্রোল এল দিয়ে দিচ্ছি। তো এখান থেকে কানেকশন গুলো এখানে দিয়ে দিতে পারি, আমি অন্য জায়গায় কপি করে, অন্য জায়গায় লিখে আছে এখান থেকে কপি করে এনে যে পেস্ট করে দিচ্ছি, যে যে টার্মিনাল গুলোতে আমরা কানেকশন করব এগুলা কি কি হবে, তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে সবগুলো কপি করা হয়ে গেলে এখান থেকে সিম্বল দিয়ে দিতে পারি আমরা। সিম্বলটা তো এখানে রিলের তো রিলে টাইপটা আমরা মাল্টিফাংশন রিলে টাইপ দিয়ে ওকে দিয়ে দিলে এটা নতুন করে একটা রিলের পার্ট নাম্বার তৈরি হয়ে যাবে। তো আমরা এই পার্ট নাম্বারটা আবার কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখি। নতুন একটা কয়েলে গিয়ে এই যে রিলে কন্ডাক্টরে সিলেকশনে গিয়ে আমরা এখানে এখান থেকে পাইতে পারি। তো এখানে যদি না পাই আমরা এই যে পার্স নাম্বারে যাই, এখান থেকে এই ফোল্ডারে যাই গিয়ে আমরা এই যে আমরা কোলিন রিলে নামে যেই সফটওয়্যার এই যে রিলেটা বা তৈরি করেছিলাম সেটাই যে এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে নেওয়া যায়। তো এখন আমরা দেখব কিভাবে একটা কন্ট্যাক্ট অ্যানো কন্ট্যাক্ট বা এনসি কন্ট্যাক্ট নিতে হয়। এই যে এটা আমরা একটা অ্যানো কন্ট্যাক্ট নিলাম, নিয়ে এখানে ডেজিগনেশনটা দেখাই দিতে হবে কোন রিলের জন্য এটা। তারপরে আমরা একটা এনসি কন্ট্যাক্ট নেই, তো এটাকে নিয়ে আমরা এটার ডেজিগনেশনটা দেখাই দিতে হবে যে আমরা কোন কয়েলের জন্য দেখা দিয়ে ওকে দিয়ে দিলে এই যে কেটু হয়ে গেছে। হ্যাঁ, তো মোটামুটি এইভাবে ইউজ করতে হয়। এগুলো ডিটেলসে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদি এন সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।